সরকারের পূর্ব নির্ধারিত ছক অনুযায়ী মামলা পরিচালিত হওয়ায় বেগম খালেদা জিয়ার জামিন বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার মামলার বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শের জন্য ডক্টর কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হয়েছে। দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশের টাকা নষ্ট করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তা বন্ধ করার জন্য কমিশনকে লিখিত চিঠি দিয়ে জানানো হয়েছে। ফেডারেল রাজনৈতিক কর্মীদেরকে যখন আপনি কোন রকমের কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিয়ে দেওয়া হচ্ছে না, সেই সময় প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় জনসভা করছেন, জনসভা করে একতরফা ভাবে বিএনপির বিরুদ্ধে দেশের খালেদার বিরুদ্ধে তিনি কথা বলছেন এবং দেশে বিদেশে নৌকার জন্য করছেন।